বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, দুর্বার গতিতে ছুটছে ইরান। একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি ও প্রদর্শন করে চলেছে দেশটি। ইরানের সামরিক সাফল্যকে কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দিনকে দিন ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেই চলেছে। বিশ্বের কোনো পরাশক্তিকেই পরোয়া করছে না ইরান। গোপনে গোপনে ইরান তাদের অত্যাধুনিক অস্ত্রের তৈরির প্রযুক্তি এতটাই শক্তিশালী করেছে যে বিশ্বের পরাশক্তিগুলো কখনো কল্পনাও করতে পারেনি যে ইরান এত দ্রুত এতটা শক্তিশালী দেশ হয়ে উঠবে। ইরানের কাছে কি ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে সে সম্পর্কে বিশ্বের পরাশক্তিগুলোর কোনো ধারণা নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন ইরানকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে। তাই তো এসব দেশগুলো বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কথা বলছে। ইরানের অত্যাধুনিক অস্ত্রের ভয়েই এসব করছে পশ্চিমা বিশ্ব। এখন পশ্চিমা বিশ্বের ভয়কে আরও বাড়িয়ে দিয়ে ইরানকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সম্প্রতি ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে খুব কম সময়ের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান পাচ্ছে তারা। এ ব্যাপারে ইরানের এমপিরা জানিয়েছেন যে রাশিয়ার সঙ্গে ইরানের একটি চুক্তি হয়েছে। রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ছাড়াও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি বলেন, আগামী 21 মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান এসে ইরানে পৌঁছাবে। তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে। ইরান তার বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে রাশিয়া থেকে 2 ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের 24টি অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান ক্রয় করছে। এসব যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি আতাব-8 ট্যাকটিক্যাল এয়ারবেসে রাখা হবে। ইরান 1990 সালে রাশিয়ার কাছ থেকে MiG-29 যুদ্ধবিমান কিনেছিল। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আর কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি ইরান। আর যদি সত্যিই রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান হাতে পেয়ে যায় ইরান, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আধিপত্যের দিন শেষ হতে চলেছে বলেই ধরা যায়। রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানের কারণে ইরানের বিমান বাহিনীর শক্তি আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে। ইউক্রেন যুদ্ধই মূলত ইরানের ভাগ্য খুলে দিয়েছে। এই যুদ্ধের কারণেই ইরান এবং রাশিয়া নিজেদের মধ্যে অত্যাধুনিক অস্ত্র আদান প্রদান শুরু করে দিয়েছে, আর এটাই সহ্য করতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিদায়ী সেনাপ্রধান আভিভ কোচাভি বলেছেন যে ইরানের কাছে এখন 4টি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত সমৃদ্ধ মালামাল রয়েছে। এগুলোর 3টি 20 ভাগ, 1টি 60 ভাগ। তিনি জানান, গত 3 বছরে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পরমাণু প্রকল্পের সাথে সম্পর্কিত স্থাপনাগুলো ধ্বংস করতে, ইরানে হামলা চালাতে 3টি কর্মসূচি প্রস্তুত করেছে। ইরানে ইসরায়েলি সেনাবাহিনীর টার্গেট সম্পর্কে তিনি বলেন, বড় ধরনের যুদ্ধ শুরু হলে সামরিক স্থাপনার পাশাপাশি আরও কিছু স্থানও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের ভয় যেন ইসরায়েলের ঘুম একেবারেই কেড়ে নিয়েছে। ইসরায়েল বারবার বলছে ইরানকে কোনো মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। কিন্তু আমার প্রশ্ন হলো, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চায়, তাহলে ইসরায়েলের পক্ষে কি ইরানকে আটকে রাখা সম্ভব হবে? এই উত্তরটি কমেন্ট করে দর্শকরা জানাবেন। তাছাড়া ইরানের বিমান বাহিনী নিজের যুদ্ধ সক্ষমতা বাড়াতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে। তবে ইরান অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পাশাপাশি পর্যবেক্ষণ বিমান ব্যবহার করে থাকে। এ ধরনের ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। ড্রোন শক্তি ইরানের আকাশকে শত্রুমুক্ত রাখার সক্ষমতা বাড়িয়েছে। ইরানের সামরিক নীতি প্রতিরক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যে কোনো প্রকৃত প্রতিরক্ষা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক প্রযুক্তি এবং শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য। এদিকে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনীদেরকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করছে এবং ইসরায়েল বিরোধী মিলিশিয়া বাহিনীদেরকে যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান।
একই ধারাবাহিকতায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, জেনারেল শহীদ সোলেইমানিকে হত্যার পর প্রতিরোধের শক্তি হাজার গুণ বেড়েছে। আমির আলী হাজিজাদেহ আরও বলেন, বাতিল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এবং এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের বিতাড়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধের পতাকা উড়তেই থাকবে। জেনারেল হাজিজাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ভেবেছিল জেনারেল সোলাইমানিকে হত্যা করা হলে এ অঞ্চলে প্রতিরোধ শক্তি নির্মূল হয়ে যাবে, অথচ তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর এ অঞ্চলে প্রতিরোধ শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে মহান্দিস সহ আরও 8 জনকে মার্কিন সরকার ও তার সহযোগী চক্রগুলো হত্যা করে। হোয়াইট হাউস তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই নৃশংস হত্যাকাণ্ড চালায়। যুদ্ধের ময়দানে তাদেরকে হারাতে ব্যর্থ হয়ে কাপুরুষ শত্রুরা ওই গুপ্ত হত্যার আশ্রয় নেয়। ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা টিম তেল আবিবের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল বেনিয়ামিন নেতানিয়াহু। তারা ভেবেছিল জেনারেল সোলাইমানিকে অন্যায়ভাবে হত্যা করতে পারলে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা ও মর্যাদা মুখ থুবড়ে পড়বে এবং প্রতিরোধ শক্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে কোনো সন্দেহ নেই যে কাসেম সোলাইমানির মতো একজন বীর সেনানীর মৃত্যুতে ইরানের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, কিন্তু তাঁর মৃত্যুতে প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে গেছে এই চিন্তাটাই চরম ভুল। বরং সোলাইমানির শাহাদাতের পর বিগত বছরগুলোতে ইরাকের হাশদ আর শাবি থেকে শুরু করে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, জেহাদে ইসলামীর মতো প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন তেল আবিবের সকল ষড়যন্ত্র ও পরিকল্পনাগুলো মারাত্মকভাবে পণ্ড করে দিয়েছে। বিশেষ করে ইয়েমেনে পশ্চিমা আরব ও ইহুদিবাদীদের স্বার্থ প্রতিরোধ শক্তিগুলো ধুলায় মিশিয়ে দিয়েছে। সাইয়েদ আব্দুল মালেক আল হুথির নেতৃত্বে আনসারুল্লাহ আন্দোলন এখন ইয়েমেনের দুর্দণ্ড প্রতাপশালী শক্তিতে পরিণত হয়েছে। এ সম্পর্কে হাজিজাদেহ বলেন, আনসারুল্লাহ বাহিনীর দৃঢ়তার সঙ্গে বৃহৎ শক্তিগুলোর মোকাবেলা করে তাদের ক্ষমতা প্রমাণ করেছে এবং ইয়েমেনে অপ্রতিরোধ ও গর্বিত এক শক্তি হয়ে দাঁড়িয়েছে। এ আনসারুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো প্রণীত হবার নেপথ্যে প্রাণ শক্তি হিসেবে কাজ করেছে শহীদ সোলাইমানির দূরদর্শী চিন্তা চেতনা। সেই প্রতিরোধ শক্তিগুলোর দৃঢ় সংগ্রাম আধিপত্যবাদী শক্তিগুলোর দর্প খর্ব করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়েই প্রমাণিত হয় প্রতিরোধ শক্তিগুলোর অগ্রযাত্রা দুর্বার গতিতে অব্যাহত রয়েছে। তাদের এই অগ্রযাত্রা সমগ্র পশ্চিম এশিয়া থেকে আমেরিকা ও ইসরায়েলের বিতাড়ন পর্যন্ত চলবে বলে তারা অঙ্গীকারাবদ্ধ।